নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, আজ থেকে শুক্র উদিত হচ্ছে, এর ফলে এই আটটি রাশি জবরদস্ত লাভ পেতে চলেছে। কী কী বিষয়ে লাভ পেতে চলেছে আমি সমস্ত জিনিস নিয়ে ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু মিস করবেন। তার আগে একটি বিষয় আমি জানিয়ে দিই, দেখুন মানুষের সাকসেস পেতে গেলে কিন্তু দুটি জিনিস দরকার। এক হচ্ছে লাক, শুক্র নিয়ে যেটি ভিডিও আমি করতে চলেছি এটা লাকের মধ্যে পড়ে। দ্বিতীয় হচ্ছে সঠিক কর্ম, মানে পারফেক্ট ওয়ার্ক। আপনি যদি সঠিক কর্ম করেন তখন কিন্তু আপনার লাক ট্রিক করবে। এই সঠিক কর্মের কথা আমি আরেকটি চ্যানেলে বলি, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। আমি একটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক শুক্র উদিত হওয়ার ফলে এই আটটি রাশির কি অভূতপূর্ব লাভ পেতে চলেছে। তো বেশি দেরি না করে শুরু করা যাক। দশই জুন থেকে এই শুক্র উদিত হচ্ছে, যার ফলে এই আটটি রাশির কী কী দিকে লাভ হতে চলেছে সেটি আমি বলতে চলেছি। এই আটটি রাশির গাড়ি বাড়ি ধন প্রাপ্তি এবং লটারি থেকে আপনি প্রাপ্তি পেতে চলেছেন। এছাড়াও প্রেমের দিক থেকে আপনারা সাকসেস পাবেন, নতুন বিবাহ যোগ এবং যাদের বিয়ে আটকে গেছে তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো কোন সেই আটটি রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি। এবার আমি বলি আপনাদেরকে যে এই শুক্র উদিত হওয়ার ফলে কিছু জিনিস আছে যেগুলি আপনারা দান করলে কিন্তু এই শুক্র উদিত পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পাবেন না। তাই কিছু এমন জিনিস আছে যেগুলো দান করবেনই না, সেটি আমি ভিডিওর শেষে বলতে চলেছি, তাই ভিডিওটি পুরো দেখুন। প্রথমে যে রাশিটির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকারা, বিশেষ করে জাতকের কথাই বলবো, তারা কিন্তু স্ত্রীর ভাগ্যে কিন্তু ধন প্রাপ্তি পেতে চলেছে, অর্থাৎ শ্বশুরালয় থেকে সম্পত্তি পাওয়ার কিন্তু প্রবল পরিমাণে সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই রাশির জাতক ও জাতিকারা ব্যবসাতেও সাফল্য পেতে চলেছে। এরপরের যে দ্বিতীয় রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে রাশিতেই আপনাদের শুক্রের অবস্থান এবং যার ফলে মালব্য যোগ সৃষ্টি করেছে, তাই আমি এতটুকু দাবি নিয়ে বলতে পারি আপনাদের ধন বর্ষা হবেই। এরপর যে তৃতীয় নম্বর রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আমি কয়েকটি বিজনেসের কথা বলবো, স্পেশাল কয়েকটি বিজনেসের কথা বলবো। সেই বিজনেসে যদি আপনারা করেন তাহলে আমি 100-200% গ্যারেন্টি দিয়ে বলছি এবং দাবি নিয়ে বলছি যে আপনাদের জীবনের ধন বর্ষা হবেই। তো প্রথম যে বিজনেসটির কথা বলবো, যদি আপনি কোনো গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত থাকেন, অর্থাৎ আপনার যদি কোনো গ্যাস এজেন্সি থাকে তাহলে কিন্তু আপনার জীবনে ধন বর্ষা হবেই, একদম 200% হবে। এরপরে যে দ্বিতীয় আরেকটি ব্যবসার কথা বলবো সেটি হচ্ছে পেট্রোল পাম্পের ব্যবসা। হ্যাঁ বন্ধুরা, আপনার যদি পেট্রোল পাম্পের কোনো বিজনেস থাকে তাহলে কিন্তু আপনাদের ধন বা বর্ষা হবেই। এরপরে যে তৃতীয় নম্বর ব্যবসাটির কথা বলবো সেটি হচ্ছে রেস্টুরেন্ট বিজনেস। হ্যাঁ বন্ধুরা, আপনার যদি কোনো রেস্টুরেন্ট থাকে তাহলে কিন্তু আপনাদের জীবনে ধন বর্ষা হতে বাধ্য। এরপরে যে রাশিটির কথা বলবো সেই রাশিটির নাম কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনি এই বিজনেসগুলো, যেগুলো বিজনেস আমি বলতে চলেছি সেগুলোর সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে আপনাদের প্রভূত হারে ধন বৃদ্ধি হবেই। তো প্রথম যে বিজনেসটির কথা বলবো সেটি হচ্ছে আপনি যদি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে থাকেন তাহলে কিন্তু আপনাদের প্রভূত হারে ধন বর্ষা হতে চলেছে। এছাড়াও লটারি থেকে আপনারা প্রাপ্তি পেতে চলেছেন। এছাড়াও ফাটকা কারবারি থেকে আপনাদের প্রাপ্তি যোগ
হতে চলেছে। এবং যারা কসমেটিক বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু এই সুবিধা বা সুযোগ পেতে চলেছেন। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে বিজনেস থেকে উন্নতি, সে যে বিজনেসগুলোর কথা আমি বলবো সেগুলো বিজনেস যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনারা প্রভুতারে উন্নতি করবেন। এছাড়াও আদার্স যে কোনো বিজনেস থেকেও আপনারা কিন্তু উন্নতি করতে চলেছেন। যদি আপনি জলের বিজনেস করেন তাহলে কিন্তু আপনার প্রভুতারে উন্নতি করবেন। এছাড়াও যদি আপনি আপনার যদি পেট্রোল পাম্প থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা প্রভুতারে উন্নতি করতে চলেছেন। এছাড়াও কোনো খাদ্যদ্রব্য জাতীয় কোনো বিজনেস যদি থাকে তাহলেও কিন্তু আপনারা উন্নতি করতে চলেছেন। এছাড়াও বাকি যে বিজনেসগুলো রয়েছে সেখান থেকেও আপনারা কিন্তু উন্নতি করবেন। এরপরের যে রাশিটির কথা বলবো সেই রাশির জাতক বা জাতিকারা আমাকে প্রায়শই কমেন্টস করে থাকেন যে আমাদের ভাগ্য একদমই ভালো না, আমরা কোনো দিকে কোনো কিছু করে উঠতে পারি না, আমাদের ভাগ্য সাপোর্ট নেই। হ্যাঁ বন্ধুরা, আপনারাই হচ্ছেন মকর রাশি। তো এই রাশির জাতক ও জাতিকারা শুক্রের প্রভাবের ফলে প্রেমের দিকে আপনারা সাকসেস পেতে চলেছেন, সন্তান সুখ পেতে চলেছেন এবং পার্থিব সুখ যেগুলো ভোগ্য জিনিস অর্থাৎ কোনো দামি প্রোডাক্ট বা বাইরে ঘুরতে যাওয়া এরকম মানে যেগুলো করলে আপনারা জীবনে আনন্দ পান সেই রকম জিনিস আপনারা কিন্তু পেতে চলেছেন, আমি খুব দাবি নিয়ে বলছি। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক ও জাতিকারা হন জীবনে আসতে চলেছে ধনবর্ষা। আপনাদের জীবনে সুখের দরজা কিন্তু খুলে গেছে, অর্থাৎ আপনি যদি পার্টনারশিপ বিজনেস করেন বা আদার্স নান অফ বিজনেস করেন, যে কোনো বিজনেস আপনারা যদি করেন সেখান থেকে আপনারা লোহায় হাত দিলেও কিন্তু সোনায় পরিণত হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আশা করি আপনারা এই কথার মাধ্যমে এতটুকুটা বুঝতে পারলেন যে কী হতে পারে, মানে আপনাদের জীবনে সুখের অন্ত থাকবে না। এরপরে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে কিন্তু আপনারা গ্ল্যামার দুনিয়াতে কিন্তু মানে নিজের স্থান করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও যারা উচ্চ পদস্থ কর্মচারী রয়েছেন মানে টপ লেভেলের কর্মচারী তাদের কিন্তু একদম সোনায় সুয়াগা দিন আসতে চলেছে। এছাড়াও যারা লোয়ার লেভেলে কোনো অফিস জব করছেন তাদের ক্ষেত্রে কিন্তু হবে, বাট সেই পরিমাণে হবে না, 50% হলেও আপনারা কিন্তু সাপোর্ট পাবেন। এছাড়াও কিন্তু আপনারা যদি বিজনেস করে থাকেন যে কোনো ধরনের বিজনেস সেক্ষেত্রে কিন্তু আপনারা সাকসেস পেতে চলেছেন, আমি কিন্তু খুব জোর গলায় দাবি নিয়ে কথাটি বললাম। এবার আমি আপনাদেরকে জানাবো যে কোন তিনটি জিনিস যদি আপনি এই সময়ে দান করে দেন তাহলে কিন্তু আপনারা 1%ও আপনারা কিন্তু সুফল পাবেন না। তো কোন তিনটি জিনিস সেটি আমি আপনাদেরকে জানাতে চলেছি, এবং এটাও আমি বলে দিচ্ছি এক্সট্রা বোনাস টিপ ধরতে পারেন, সেটা হচ্ছে কোন কালারের বস্ত্র পরলে আপনারা দ্বিগুণ ফল লাভ পাবেন। তো কোন জিনিস আগে বলে দিচ্ছি যে কোন জিনিসগুলো দান করবেন না, এরপরে তারপরে আমি বলবো যে কোন বস্ত্র পরিধান করলে আপনারা দ্বিগুণ ফল পাবেন। এই সময় আপনারা কাউকে চাল, দ্বিতীয় হচ্ছে কোনো কসমেটিক্স দ্রব্য, ক্রিম হতে পারে, যে কোনো রকম কসমেটিক্স দ্রব্য এবং দই, এই তিনটি জিনিস কিন্তু কখনোই দান করবেন না, একদম না। যদি করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের সুখের দিন শেষ। এবার আমি আপনাদেরকে জানাবো যে কোন কালারের পোশাক পরলে আপনারা কিন্তু দ্বিগুণ ফল লাভ পাবেন, সেটা হচ্ছে হোয়াইট কালার অর্থাৎ সাদা কালার। হ্যাঁ বন্ধুরা, আপনি সাদা কালারের কোনো শার্ট যদি পরেন তাহলে কিন্তু আপনারা দ্বিগুণ ফল লাভ পাবেন। এছাড়াও যদি আপনি হোয়াইট কালারের শার্ট না থাকে তাহলে আপনি নিচে স্যান্ডো গেঞ্জি হিসাবে সাদা কালারের স্যান্ডো গেঞ্জি পরতে পারেন। এছাড়াও যারা মহিলা রয়েছেন তারাও কিন্তু হোয়াইট কালারের কোনো রুমাল ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনারা দ্বিগুণ ফল লাভ পাবেন, অর্থাৎ হোয়াইট কালারটা আপনাদেরকে বেশি পরিমাণে এবং অবশ্যই আপনাদের সাথে রাখতে হবে। আশা করি ভিডিওটি ভালো লাগলো, যদি ভিডিওটি ভালো লাগে এখনই লাইক করে দিন এবং এখনও পর্যন্ত শেয়ার না করে থাকলে সকলকে জানানোর উদ্দেশ্যে শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।